প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19 আগস্ট 2021, কৃষিয়ান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেল অবস্থান করছে সততা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশে। সততা ডেইরি ফার্ম থেকে বকনা এবং প্রেগনেন্ট বকনা গাভী বিক্রয় করা হয়ে থাকে, এটি একটি বিক্রয় কেন্দ্র। গত সপ্তাহে সততা ডেইরি ফার্মের একটা পর্ব আপনাদের দেখাইছি। নতুন করে সততা ডেইরি ফার্মের মালিক বেশ কিছু নতুন বকনা এবং প্রেগনেন্ট বকনা এবং গাভী সংগ্রহ করেছে আমাদের আজকের পর্বে। সেই বকনা ও গাভীগুলোই আপনাদের দেখাবো এই সপ্তাহের কালেকশনে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের বকনা বাচ্চাগুলো আছে, এবং এখান থেকে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এগুলো ক্রয়ের ক্ষেত্রে, সে সকল বিষয়ে জানাবো। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। শুরুতেই সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। শুরুতে আমার নাম জহুরুল বিশ্বাস, ঈশ্বরদী, পাবনা জেলা, ঈশ্বরদী থানা, অরণকোলা হাটের পাশেই। সততা ডেইরি ফার্মটা আপনার? সততা ডেইরি ফার্ম আমার। এখান থেকে প্রেগনেন্ট বকনা, প্রেগনেন্ট গাভী এবং বকনা বাচ্চা বিক্রয় করেন? জি, আমি এগুলো বিক্রি করি। গত সপ্তাহে একটা প্রোগ্রাম করছিলাম, সবগুলো আছে না বিক্রি হয়ে গেছে? কিছু বিক্রি হয়ে গেছে আর কিছু আছে, কিন্তু ওই কাস্টমারের ভুল বোঝাবুঝির জন্যই হয়তো নিতে পারেননি। তারপরে আমি প্রত্যেকটা পর্বেই বলে দিই, আমার গরু কেনার পরে আমি প্রেগনেন্ট যেগুলি বেচবো ওটি যদি প্রেগনেন্ট না থাকে, ওনার যাওয়া আসার খরচ সহ সম্পূর্ণ টাকা আমি দিয়ে দেবো, ফেরত দিয়ে দিই, সম্পূর্ণ ফেরত দিয়ে দেবো। আচ্ছা, এই সপ্তাহে পাঁচটা আছে হচ্ছে প্রেগনেন্ট গাভী, বাদ বাকি যেগুলো আছে সব বকনা? সব বকনা। আচ্ছা, প্রেগনেন্ট গাভী কত দাম থেকে আছে, নিচে কত দাম আছে, উপরে কত দাম? নিচে আছে 1,25,000। 1,25,000, হ্যাঁ। আর উপরে? উপরে আপনার 1,95,000 পর্যন্ত। 95,000। আচ্ছা, বকনা বাচ্চা কত দাম থেকে আছে? বছর বকনা বাচ্চা আপনার নিচে হচ্ছে 55,000, আর উপরে? উপরে 1,10,000। 1,10,000। জাত কি কি আছে? জাত সব হলস্টাইন ফ্রিজিয়ান, সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান, আর দুটো মুন্ডি আছে। দুটো মুন্ডি আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইজান, কথা বাড়াবো না, খামারের প্রত্যেকটি গাভী এবং বকনার সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে, হ্যাঁ, সঠিক বর্ণনা দেখাবো এবং কাস্টমারও চিনে, কাস্টমারও খুব ভালো বুঝে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে। আচ্ছা চলেন বকনা এবং গাভীগুলো দেখি। জরুল ভাই, প্রেগনেন্ট গাভী দিয়েই শুরু করি, দর্শকদের প্রথম প্রেগনেন্ট গাভী দেখাই। সর্বপ্রথমে যে প্রেগনেন্ট গাভী এটা আছে, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। সবগুলোই তো হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, সবগুলোই হলস্টাইন ফ্রিজিয়ান। এটা কয় দাঁত বয়স? এটা আপনার 2 দাঁত। 2 দাঁত, হ্যাঁ। প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চা দেবে। এটার পেটের মধ্যে বাচ্চা আছে? হ্যাঁ, 7 মাস। 7 মাসের প্রেগনেন্ট? 7 মাসের প্রেগনেন্ট। কেউ চাইলে এখানে এসে চেক দিয়েও নিতে পারবে? হ্যাঁ, ওনার যারা আছে তারা তো পেটে হাত দিলেই বুঝতে পারবে, পেটে হাত দিলেই বুঝতে পারবে বাচ্চা কি নড়াচড়া করে পেটে। হ্যাঁ, বাচ্চা বাচ্চা তো নড়াচড়া করে, 7 মাস না? 7 মাস, তার মানে আর সময় আছে কত মাস? এটা আপনার 2 মাস, আড়াই মাস সময় আছে, 2 মাস, 2 থেকে আড়াই মাসের মধ্যে বাচ্চা দেবে। হ্যাঁ, এটাই হচ্ছে প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, এটা যদি কেউ চিন্তা করে যে এই অবস্থায় কিনে রেডি করে বিক্রি করবে, সেও একটা ধাপে বিক্রি করতে পারবে, যদি এর থেকে বাচ্চা নিয়ে দুধ উৎপাদন করতে চায় তাও করতে পারবে, কারণ গাভ গরুর এই হচ্ছে দুইটা সুবিধা। সুবিধা, প্রথম গরুটার দাম পড়বে কত? 1,35,000। প্রথম গরুটার দাম পড়বে 1,35,000। আচ্ছা, এটা রেডি হলে কেমন দামের হইতে পারে? যখন রেডি রেডি হলে পারে এটা আপনার দেখা যাচ্ছে 1,80,000 হতে পারে, 2,00,000 হতে পারে, বা একটু কমও হতে পারে, কমও হতে পারে। আচ্ছা, এই অবস্থায় নিলে 1,35,000, এরপরে আবার জহুরুল ভাইয়ের সঙ্গে দরদামের ব্যাপারে দরদাম হালকা পাতলা দরদাম করতে হবে। আচ্ছা, প্রথম গাভীটা দেখা শেষ, সাইড করে দেন। দ্বিতীয় নম্বরের সিরিয়ালে যে একটা গরু আছে, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও 2 দাঁত, এটারও 2 দাঁত, 2 দাঁত, হ্যাঁ, একই বাসায় ছিলি, একই আ, এটা 6 মাস, ওটা হচ্ছে 7 মাস, এটা হচ্ছে 1 মাস কম আছে গাভে। হ্যাঁ হ্যাঁ, 1 মাস কম আছে। কার্ড আছে আপনার কাছে? হ্যাঁ, কার্ড আছে, গাভের কার্ডও আছে? কার্ডও আছে, কেউ চাইলে কার্ড দেখে নিতে পারে। হ্যাঁ, কার্ড নিতে পারে, সব থেকে সুবিধা সে ডাক্তার নিয়ে আসি চেক করে নিবে, এটাই হচ্ছে বড় সবচেয়ে ভালো। হ্যাঁ, কার্ড কার্ড দিলাম, কার্ডের নাও তো থাকতে পারে, কার্ড তো ডুপ্লিকেটও বানানো যায়, ডুপ্লিকেটও বানানো যায়, সে যদি নিজে ডাক্তার নিয়ে আসে সেটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। হ্যাঁ, সবচেয়ে ভালো পদ্ধতি। 2 দাঁত বয়স, এটা হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট, 6 মাসের প্রেগনেন্ট, ওটা 7 মাস, এটা 6 মাস। জোড়ায়ও বিক্রি করবেন? হ্যাঁ, জোড়ায় বিক্রি, জোড়ায় নিয়ে আসছেন? হ্যাঁ, জোড়ায় নিয়ে আসে, একই বাড়ির গরু ছিল। প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চা হবে। সবগুলো এই দুইটাই বকনা গাভী? হ্যাঁ, এটা দুইটাই বকনা গাভী। এই 2 নম্বরটার দাম কত টাকা? এটার দামও 1,35,000। 2 নম্বরের দামও 1,35,000? হ্যাঁ হ্যাঁ। জোড়ায় নিলে কত টাকা? জোড়ায় নিলে পারে আপনার 1,30,000 লাগবে, 2,60,000 টাকা। 2,60,000, 5,000 করে ডিসকাউন্ট করে দিলেন? হ্যাঁ, 5,000। এরপরে কি আর দরদামের সুযোগ দিবেন? না, আর দরদামের সুযোগ নাই।
একদম একদম 260 একদম 260000 একদম আচ্ছা এই দুইটা দেখা শেষ এর পরে যে গাড়িগুলো আছে আর একটা একটা করে নিলে পারে 35000 করে কোনো কম নাই দরদামের আজকে সুযোগ দিবেন না একটু এই সামান্য হালকা পাতলা 2500 1000 কম বেশি এরকম সীমিত আমি সীমিত সীমিত লাভে গরু বিক্রি করি তার মানে আহামরি দরদামের সুযোগ নাই আর জহুরুল ভাই যে গাবিগুলোর দাম চাচ্ছে দর্শকরা বাজারটা যাচাই বাছাই হ্যাঁ যাচাই বাছাই করে নেবে যে দাম বেশি চাইলো নাকি স্বাভাবিক আছে তারপরে সংগ্রহ করবে আচ্ছা এই দুইটা দেখা শেষ সাইড করে দেন তিন নম্বরটা দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে এই গাবিটা একটু বড় সরো বেশি আগে দুইটার থেকে এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জি জি এটা বয়স বেশি হ্যাঁ ওটা এটা দ্বিতীয় বাচ্চা দিবে এটা হচ্ছে দুই নম্বর বাচ্চা হবে দুই নম্বর বাচ্চা দিবে এগুলো দেখাইছি বকনা গাবি হ্যাঁ বকনা গাবি প্রথম বাচ্চা এটা ছয় দাঁত ছয় দাঁত জি এর আগে একটা বাচ্চা হইছে এর আগে একটা বাচ্চা হয়েছে কত মাসের প্রেগন্যান্ট এটা আপনি 9 মাস পড়ে গেছে 9 মাস পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ 9 মাস পড়ে গেছে পুরো 20-22 দিন টাইম আছে পলানের ঝোলটাও তো মাশাআল্লাহ হ্যাঁ খুব ভালো ভালো নামি গেছে একটু টাইনে দেখানো যাবে হ্যাঁ টাইনে না এখন তো বাট তো যে নিবে বাট আসি দেখি শুনি বাট ফাটানোর কথা বলতিছি না তলার চাপা হ্যাঁ 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 দেখেন 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 আচ্ছা আর তারপরে যাদের পছন্দ হয় বাটটা ঠিক আছে নাকি কারণ দ্বিতীয় বিয়ানের অবশ্যই অবশ্যই দেখে নেবে অবশ্যই দেখে নেবে এখানে এসে যেখান থেকে কিনুক আমার থেকে কিনুক আরেকজন খালি বাট অবশ্যই দেখে নেবে বাটটা ফাটায় এরপরে সংগ্রহ করবে তিন নম্বর গরুটার দাম পড়বে কত এটা দাম আছে 1,95,000 1,95,000 জি দরদামের সুযোগ দিবেন দরদামের হালকা রেডি হয়ে গেছে রেডি হয়ে রেডি সময় আছে কতদিন সময় আছে 20-22 দিন টাইম আছে 20 থেকে 22 দিনের মধ্যে বাচ্চা দিবে কেউ যদি না আসে এভাবে আপনার কাছে অনলাইনে সংগ্রহের পরে যদি বাসায় গিয়ে দেখে বাটকানা সেক্ষেত্রে আপনি কি ফেরত নেবেন আমি বাটকানা হলে পারে এটা আমার জরায়ু প্রবলেম হ্যাঁ সব সম্পূর্ণ আমার সম্পূর্ণ আমার এটার দাম চাইলেন 1,95,000 দেখে পছন্দ হলে দরদাম করতে পারবে এটা সাইড করে দেন চার নম্বরে যে গাবিটা আছে এটাও তো হলস্টাইন এটাও হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা গরুটা একটু সাইড করে দেন সোজা করে দেন আচ্ছা এটার দাঁত কয়টা এটার দাম 6 দাঁত দ্বিতীয় বিয়ান এটাও দ্বিতীয় বিয়ান এটা দ্বিতীয় বিয়ান যেটা তিন নম্বর সিরিয়ালে দেখালেন এটা হচ্ছে সবচেয়ে বড় সম্ভবত পাঁচটা প্রেগন্যান্টের মধ্যে পাঁচটার মধ্যে আচ্ছা আর বাদ বাকি চারটি প্রায় সেম 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 এটাও হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত বলেন 6টা 6টা হ্যাঁ দ্বিতীয় নম্বর বাচ্চা হবে দুই নম্বর বাচ্চা পেটে বাচ্চা পেটে বাচ্চা কত মাসের প্রেগন্যান্ট এটা 6 মাস পার হয় 7 মাস পড়ছে জরুল ভাই এটা হচ্ছে 7 মাসের প্রেগন্যান্ট বর্তমান আছে 7 মাস শেষ হইছে না 7 মাসে পড়ছে 7 মাস শেষের দিকেই 7 মাস শেষের দিকে মানে এই মাস কিছুদিন গেলে হয়তো 8 মাসে যাবে এই মাস কিছু গেলে 8 মাস যাবে হ্যাঁ আচ্ছা এটার বাটগুলো ঠিক আছে সব ঠিক আছে প্রত্যেকটা গরু ঠিক আছে বাট কানা হলে কোনো কিছু বল বাড়ানি কোনো কিছু হলে সম্পূর্ণ দায়ভার আমার এবং সম্পূর্ণ খরচ আমার আচ্ছা এখন নিখুঁত দেখাচ্ছি যদি কেনার পরে খুদ বের হয় সেক্ষেত্রে আপনি ফেরত নেবেন হ্যাঁ ফেরত নেব এই গাবিটার দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে 1,25,000 1,25,000 দরদামের সুযোগ দিবেন দরদাম সুযোগ দিব আচ্ছা এটার সময়টা কত মাস আছে আর এটা 2 মাস মতন 2 মাস 15-10-12 দিন দুই মাস আড়াই মাসের মতো সময় আছে এর মধ্যে বাচ্চা দিবে চাইলে এটাও রেডি করার পরে বিক্রি করতে পারবে আচ্ছা এটাতেও আলোচনার সুযোগ আছে 1,25,000 আপনার বিক্রির দাম না চাওয়া দাম চাওয়া দাম কেউ চাইলে দরদাম করে নিতে পারবে জরুল ভাই এটা সাইড করেন এরপরে আরেকটা আছে হচ্ছে প্রেগন্যান্ট গাবির শেষ ওইটা দর্শকদের দেখাবো জরুল ভাই গাবিতে সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালে যে গাবিটা আছে এটা এর আগের পর্ব দেখাইছিলাম এটা একজনের সাথে কথা হয়েছিল বুঝছেন জি কথা হয়েছিল টাকা দিতে চায় অমুক দিন দেব তোর টাকা নিতে ওই কলে অমুক দিন দেবো টাকা কলে ব্যাংকে দেবো এরকম নানান কথাবার্তা তারপর আপনাকেও হয়তো কল করেছিল জি আমাকেও ফোন হ্যাঁ এখন হঠাৎ নেওয়ার আগের দিন বলছে টাকা দেওয়ার আগের দিন বলছে ভাই আমি নিতে পারছি না টাকা টুকি নাই যেতে হবে কিন্তু আমাকে আমি কলে এই গরুটা আমি প্রথম পর্বে আমি বেচে দিতে পারতাম অনেক কাস্টমার ছিল আর খুব ভালো জাতের গরু আচ্ছা খুব ভালো জাত আমি খুব ভালো পর্বে বলছিলাম যে গরুটা দেখতে শুনতেও সুন্দর হ্যাঁ যাতে মানে অনেক দুধ হয় ছোট হ্যাঁ গলায় কোনো কম্বল নাই প্রথম পর্বে এগুলো বলছিলাম এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান তবে জার্সির একটু মিক্সড আগে পর্বে বলছিলেন দাঁত কয়টা ছিল এটা আপনার দ্বিতীয় বিন দাঁত আছে চার দাঁত চার দাঁতে দ্বিতীয় বাচ্চা হবে এখন বর্তমান কত মাসের প্রেগন্যান্ট এটা 7 মাস 7 মাস 7 মাসের প্রেগন্যান্ট খুব ভালো খুব ভালো হ্যাঁ হ্যাঁ আড়াই মাসের মধ্যে সময় আছে অনেক তো মনে হয় দুধের কথাও বলছিলেন কেমন দুধ ছিল এটা 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 অনেক দুধ দুই বেলাতে আপনি 13-14 পর্যন্ত দুধ হয়েছে প্রথম বিয়ে নেই প্রথম বিয়ে নেই এবারে দুধটা ঠিক থাকবে এবার একটু আরো বেশি হবে 2 কেজি হলে 1 কেজি হলে বেশি হবে খুব ভালো অল্প টাকায় গাবি খুব ভালো এটার দাম সর্বশেষ এটার দামও 1,25,000 টাকা এটার দামও 1,25,000 1,25,000 আচ্ছা যারা এই যে বকনা টকনা কিনবে দেখা যাচ্ছে এই কোয়ালিটির যদি গাবি কিনে লালন পালন করে ছোট বকনা থেকে তাহলে কিন্তু এগুলো লস হয় না না কিন্তু তাদের লস নাই কোনো সময় লস নাই একটা বকন কিনতে হলে আমার কাছে আছে 1,80,000 90,000 টাকা করে বকন আচ্ছা আচ্ছা কিন্তু আপনি প্রেগন্যান্ট সহ দিচ্ছি আমি দেখেন আর দুধ পাবি বাচ্চা পাবি আর গরু পাবি আচ্ছা এবং এই প্রেগন্যান্টটা চেক দিয়েও নিতে পারবে হ্যাঁ চেক দিয়ে অবশ্যই চেক দিয়ে নিতে হবে গাব না থাকলে সম্পূর্ণ টাকা পয়সা ওর গাড়ি ভাড়া সম্পূর্ণ খরচ আমার আপনি সাংবাদিকের কাছে আমি বলতেছি এটা তো আর মিথ্যা কথা না আচ্ছা এটার দাম চাইলেন 1,25,000 খুব ভালো করে হ্যাঁ কিছুটা দরদামের সুযোগ দিবেন কিছুটা এখন দেখ এখন সামান্য এখন আমরাও অনেক সময় কিনতে যাই সাথে দাম দর সব ফিক্স করে আসি টাকা ওই তুলতে যাওয়ার সময় 500-1,000 কম দিই
সম্মান কিছু নেই, আবার অনেক সময় অনেক জনা নেয় না, আর অনেক সময় এমনি ঠিক আছে দাও। হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা এটাতে হালকা কিছু আলোচনা করতে পারবে, গাবি দেখা শেষ, বকনা কিছু আছে ওইগুলো দর্শকদের কাছে আস্তে আস্তে দেখাবেন। চলেন নুরুল ভাই, শুরুতে যে একটা বাচ্চা আছে বকনা, এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। এর বয়স কত মাস? এর বয়স আপনার 10 মাস। 10 মাস। আচ্ছা এটা সাইড করে দেন, এই পাশে দুই নম্বর যে একটা বকনা আছে এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান? আগেরটাও হলস্টাইন ফ্রিজিয়ান? আগেরটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা এটা একটু আগেরটার থেকে বড়? হ্যাঁ আগেরটার থেকে বড়। এটা বয়স আপনি 12 মাস? এক বছর হয়ে গেছে? হ্যাঁ এক বছর পার হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। প্রায় রেডি টাইপের? হ্যাঁ একদম রেডি, রেডি টাইপের। আর দুই আড়াই মাস হয়তো কষ্ট করতে হবে। হ্যাঁ তলাটা খুব ভালো, আর চামচুসা ভালো দেখায় দেন। হ্যাঁ তলাটা, তলাটা ভালো করে দেখা দেন। ভালো মানের বকনার কিন্তু চামচুসা গুলো পাতলা থাকে, একদম চামচুসা পাতলা। একটু দেখবো? হ্যাঁ দেখেন, প্রত্যেকটা গরু দেখতে পারেন। আচ্ছা এটা চামচুসা বেশ ঢিল আছে। মানে জোড়ায় নিতে পারবে কেউ চাইলে, চারটের একটা লট করছেন। হ্যাঁ এটা সাইড করে দেন। তিন নম্বরে যে বাচ্চা আছে সাদা কালো রঙের, কালো অংশটা বেশি, এটা বেশ বড় সরো। হ্যাঁ এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। এটার বয়স কত মাস? ওটার ওটার বয়স আপনার 13-14 মাস। মানে এটা তো তাহলে রেডি টাইপের? একদম রেডি টাইপের। আচ্ছা আর কত মাস কষ্ট করতে হবে আপনার আইডিয়া? একাদ মাসের মধ্যে আল্লাহর রহমতে হিটে আসে যাবে। প্রথম বা একাদ মাসের মধ্যে হিটে আসবে? প্রথম হিটে আসলে তো বীজটা দিবে না? না না দ্বিতীয়, দ্বিতীয়বার যখন হিটে আসবে তখন বীজটা দিয়ে দিবে। হ্যাঁ। সার দিলে ভালো হবে নাকি আপনার বীজ দিলে ভালো হবে? আপনার বীজ দিয়ে দিই, আমরা তো বীজ দিয়ে দিই, আমরা তো সার দিয়ে দিই না। অনেকেই বলে যে প্রথম যেগুলো প্রথমে, হ্যাঁ সার দিয়ে দিলে ভালো, কিন্তু সার দিয়ে হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান সার দিয়ে যদি দিতে পারে তাহলে সুবিধা, ভালো ভালো হবে। তিন নম্বর বাচ্চাটার সিঙ্গেল দাম কত টাকা? এটা 85,000 টাকা। 85,000 টাকা, এটা হচ্ছে সিঙ্গেল দাম? সিঙ্গেল হচ্ছে খুচরা মূল্য, খুচরা মূল্য। পাইকারি নিলে, চারটা নিলে পাইকারি মূল্য পড়বে? হ্যাঁ পাইকারি মূল্য পড়বে। এটা সাইড করে দেন। ওই পাশে সর্বশেষ একটা বকনা আছে চারটা লটের, চারটা লটের। এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দেখেন এই গরুর লম্বা লম্বা টম্বা, লম্বা অনেক, অনেক লম্বা, চাম সুসা পাতলা, আপনি ঠ্যাং টুং দেখান, সব কিছু দেখান, এবং উলান পালান সম্পূর্ণ দেখান। একটু উলান পালানটা দেখান। হ্যাঁ উলান, উলান পালান দেখান, উলান পালানের গোত্রটা খুব ভালো। আচ্ছা বেশ ভালো উলান তলা আসছে। এটার বয়স কত? এক বছর হইছে? এটা 14 মাস হয়ে গেছে। এটা তো তার মানে রেডি বক, একদম রেডি। মানে একবার চোরাই হিট আসছিল, বুঝছেন? চোরাই হিট একবার আসছিল? হ্যাঁ। টের পান নাই? এই 4-5 দিন হয়েছে। হ্যাঁ টের পাইছি, কিন্তু প্রথমবার তো দেয়া হবে না। আচ্ছা এরপরে আবার কতদিন? 21 দিনের মধ্যে হিট আসবে? এটা 21 দিনের মধ্যে আসবে। আচ্ছা এই বাচ্চাটার সিঙ্গেল দাম কত? এটার দাম হচ্ছে 95,000 টাকা। এটার সিঙ্গেল দাম 95,000 টাকা? হ্যাঁ 95,000 টাকা। দর্শকের চয়েস হইলে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পরপর 1, 2, 3, 4 এই চারটে বাচ্চা দেখাইলেন, যদি লটে কেউ নিতে চায় চারটে একসাথে? চারটা যেতে আপনি কেউ নটে লটে লাই, বুঝছেন? একদম আপনার বাটা রেট দেবো অল্প অল্প টাকা সীমিত, আপনার 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? হ্যাঁ। চারটার লট? চারটা। গাড়ি ভাড়ার টাকা কি তার দিতে হবে না আপনি দিয়ে দিবেন? গাড়ি ভাড়ার টাকা এখন যদি কেউ যদি কাঁচা কোলে হয় আমি দিয়ে দিবো, যান এটা যদি গাড়ি গাড়ি এটা সুযোগটা দিয়ে দিলে, চারটে লটে নিলে গাড়ি ভাড়া আপনার দাম পড়বে 3 লক্ষ। 3 লক্ষ টাকা একদম পুরো গাড়ি ভাড়া, বাংলাদেশে যে প্রান্তে যাবে আমি সেই প্রান্তে দিয়ে দিবো, যান। আচ্ছা আর একটা সুযোগ দিয়ে দিলেন, সারা দেশে ডেলিভারি সুযোগ ফ্রি এই চারটার মধ্যে, টাকা দিয়ে যদি এই চারটা বকনা কেউ নেয়। আচ্ছা আর দুইটা বলে মুন্ডি আছে, মুন্ডি দেখাবেন? হ্যাঁ মুন্ডি, মুন্ডি দুইটা খুব ভালো। ওই দুইটাও তো লটে দিবেন? হ্যাঁ দুইটা লটে, লটে ওই দুইটা বকনা দেখাবো, সিঙ্গেলও দেখাবো, তারপর আপনি লটেও দিব। এই পাশে দুইটা বকনা দেখাবেন হচ্ছে মুন্ডি। এটা মুন্ডি ভাই, শিং উঠবে না? এগুলো শিং উঠবে না ভাই, শিং উঠলে, শিং উঠলে ফেরত, ফেরত নিবেন? হ্যাঁ ফেরত নিবেন। আরে যে এতদিন যে খাবার দাবার খাবে, খাবার টাকা শুদ্ধ দিয়ে দিবো তাকে, খাবার দাবারের খরচ সহ দিবেন? হ্যাঁ খাবার দাবার খরচ শুদ্ধ দিয়ে দিবো। আচ্ছা অরিজিনাল জাত কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শিং না থাকার কারণে। হ্যাঁ মুন্ডি বলে। বয়স কত মাস? এটা বয়স আপনার 14 মাস। এটাও 14 মাস? 14 মাস। হিটে টিটে কি একবারও আসছিল? হিটে একবার একটা লাভঝাপ পারলো, বুঝছেন? আচ্ছা
এখনো মলটা ভাঙে নাই, মিউকাসটা দেখা যায় নাই? না না না। আচ্ছা, তাও আপনার ধারণা কত দিনের মধ্যে হিটে আসবে? হাটা 2-4-5-7 দিন 10 দিনের মধ্যে হয়তো হিটে আসে যাবে এরকম। এবার হিটে আসলে তো দিবেন? না, এবার হিটে আসলে দিব না। দ্বিতীয়বারে গিয়ে দিবেন? দ্বিতীয়বারে দিব। আচ্ছা, এটা সিঙ্গেলও বিক্রি করবেন? এ সিঙ্গেলই বিক্রি করব। সিঙ্গেলে কত দাম? 1,15,000 টাকা। সিঙ্গেল দাম এত? 1,15,000 টাকা। দাম এত বৃদ্ধি হওয়ার কারণ? বুন্ডি গরুর দামও বেশি, ক্রয়ও বেশি, দামও বেশি, অনেক দাম। এ ছোট ছোট বাচ্চা 1,00,000 টাকা বেচা হয়। আচ্ছা, মানে আপনার সংগ্রহ বেশি? হ্যাঁ, সংগ্রহ বেশি, দামটাও এই জন্য বেশি নিবেন? অনেক বেশি। দরদামের সুযোগ দিবেন কি? দরদাম করতে পারে। 1,15,000 হচ্ছে চাওয়া দাম? 1,15,000 চাওয়া। ক্রেতা ভাইয়ের দেখে পছন্দ হলে দরদাম করতে পারবে? হ্যাঁ, দরদাম করতে পারবে। তো আরেকটা সুযোগ দরদাম দিলে অবশ্যই সুযোগ দেবো। আচ্ছা, এই পাশে যে আরেকটা সিং ছাড়া গরু আছে, হ্যাঁ, এটা মুন্ডি? এটা মুন্ডি। এটার জাত কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ জি। আচ্ছা, এটার বয়স কত মাস? এটা বয়স 10 মাস। 10 মাস? 10 মাস। প্রতিটারই আইডিয়া করে বয়স বলছেন? হ্যাঁ, 10 না, বাচ্চা তো বড়। আপনার হচ্ছে দাঁত দেখে বলেন, ওটা আইডিয়া চলে। হ্যাঁ হ্যাঁ, দাঁতটা গ্যারান্টি থাকে? হ্যাঁ। উলান পালন ভালো দেখেন? উলান পালন প্রত্যেকটা দুই দুই মুন্ডেরই উলান পালন দেখেন? অনেক বেশি। আচ্ছা, চাইদাও বেশি, দুধও ভালো হয়, অনেক বেশি হয়, দুধের রেজাল্ট ভালো হয়, অনেক ভালো হয়। আচ্ছা, 10 কেজি এর বেশি হয়, 10-15 কেজি। মুন্ডি একসাথে দেখাইলেন, এই দুইটা জোড়ায় নিলে কত টাকা দাম দিতে হবে? এটা জোড়ায় নিলে পরে আপনার এমনি দাম আসতেছে 1,95,000, বুঝছেন? জোড়ায় যদি নেয় আপনার হচ্ছে 15,000 টাকা ছাড় দিয়ে দেবো। মানে আপনার সিঙ্গেলের দাম চাইছেন হচ্ছে দুইটার 1,95,000, জোড়াই নিলে 15,000, 1,80,000। 1,80,000 এরপরে কি আর দরদামের সুযোগ দিবেন? আর দরদামের সুযোগ নাই এখন, হালকা আগের গুলোতে গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়েছেন, গাড়ি ভাড়া ফিরিয়ে দিবেন না। এখন ওই 60,000 কেউ লীলায় তাহলে ওইটিও এই দুটিও গাড়ি ভাড়া দিয়ে দেবো। আর দুইটা যদি একবারে কেউ নাই, গাড়ি ভাড়ার টাকা দিবেন না? এই দুইটা যদি কারোর পছন্দ হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে, গাড়ি ভাড়া কি ফ্রি দিতে? আচ্ছা, জানের যা ফ্রি দিয়ে দেবো, এই দুটো ফ্রি দিয়ে দেবো। আমার আমার ভাই আমাদের একটা ছাড় দিয়ে দিল, এই দুইটা যদি 1,80,000 কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় দেখে, জরুল ভাই সারা দেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যে জায়গায় যাবে গাড়ি ভাড়া যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা জরুল ভাই, জরুল ভাই গত পর্বে বলছেন আপনার এখানে কিভাবে আসবে, তো তারপরেও চ্যানেলে সবসময় নতুন দর্শক আসা যাওয়া করে, আপনার খামার পর্যন্ত দেশের দূর দূরান্ত থেকে কিভাবে আসবে? দেশে ধরেন খামার পর্যন্ত আসবে আমাদের, আমি সবসময় বলি বলবো, বাংলাদেশের যে প্রান্তেই আসুক গাড়ি ঈশ্বর দিয়ে আসবেই। আর ঈশ্বর দিয়ে এমনই একটা জায়গা বর্তমানে যে বিশ্বের যে আপনার আনুমানিক যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তার পাশেই আমরা আছি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই আপনার পাশেই আমরা আছি। আর এই জায়গায় গাড়ি সারা বাংলাদেশ থেকে সবাই আসে, আর এমন কোন জেলার লোকও নাই যে এখানে নাই, ঈশ্বর দিতে নাই, সব জায়গায় লোক, সব জেলার লোকে আছে, বাসপথ রেল বাসপথ রেলপথ সব জায়গায়। আমার এই যে লোকজন বিদেশ যায়, আমার ঈশ্বরদের লোকাল বিদেশ নাই, কারণ একটা একজন বিদেশে 5-6 লাখ টাকা খরচ করে যদি বিদেশ যায়, বিদেশ যাইয়া আপনার 20,000-30,000 টাকা খরচ বেতন পাই। আচ্ছা, তারপরে ওর টাকা টিকেও টিকেও না, খুব কষ্টে থাকে। আমাদের এখানে লেবার পোস্টে যারা ঢুকবে তাও 40,000 টাকা বেতন, 30,000-40,000 টাকা, এত ডিমান্ড, এত ডিমান্ড। আচ্ছা, তারপরেও যদি দর্শকরা এখানে আসতে চায় আপনার সঙ্গে মনে হয় ফোনে যোগাযোগ করলে? ফোনে যোগাযোগ করবে, অবশ্যই ফোনে যোগাযোগ করবে। আর আসবে যদি মনে করে আসি দেখে নিব, আসি দরকারে বাসায় থাকবে একদিন, খাওয়া দাওয়ার ব্যবস্থা অবশ্যই থাকে। আচ্ছা, আমার বাসায় আসতে পারে, আবার মনে করে না আমি হোস্টেলে থাকবো তাও সে ব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে, সেখানেও থাকতে পারে। ওনাদের সুযোগ সুবিধা যেখানে থাকতে চায় সেখানেই, হ্যাঁ, ওনার অনেক সুযোগ সুবিধার মধ্যে সে থাকবে। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন? 01745 01 01 86 86 70 70। এটাতে ইমো খোলা আছে? এটা ইমো খোলা আছে। অসংখ্য ধন্যবাদ জহুরুল ভাই, বিশেষ ছাড় দিচ্ছেন এবারে ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।